মায়া মানুষের মন আর আকাশের রং কোন সমাজে ফাল্টায় যায় বুঝান বড় দায়। তো সারা জীবন কথাটা শুনছি, কথাটা কিন্তু মিশা না, কথাটা কিন্তু হাসাই। এই যে গড়ত্তন বাইরনের সময় দেখলাম কি সুন্দর ফকফিকের রোদ, কিন্তু কদ্দূর বাইরেতে না বাড়িতে রিক্সায় কদ্দূর উঠছি, আর মাঝ রাস্তায় তো বসুন্ধরা সিটি যাওয়ানোর সময় মাঝ রাস্তায় এরম না বৃষ্টি শুরু হয়েছে গো, আমি আমরা করে কি কইতাম, এককারে ডালা বৃষ্টি। আর ডালা বৃষ্টি হলে যে ঢাকা শহরের রাস্তার অবস্থা যে কী হয়, আর আমরা করে কি কইতাম। আপনারা তো কয়েকদিন আগে কদ্দূর নমুনা দেখছেন, ধানমন্ডি টানমন্ডি সব দুই ভাই গেছে গা, নূর ম্যানশনে যাওয়ানোর সময় রাস্তা দিয়ে মানে সাঁতার কাটন লাগে। আর গত এপিসোডে তো আপনারা দেখছেন উত্তরা যায় যে ফানিতে সুবান সুবাইছি ওইসে কাম। তো আপনি ঘরে কি করতাম, এরম না বৃষ্টির দিনে যে খিচুড়ি খাইতে মন চায় গো, একটু একবার দুবার বৃষ্টি হলে না সেনা খিচুড়ি খাইতে মন চায়, কিন্তু হারা দিন এরম ডালা বৃষ্টি হলে কি এর খিচুড়ি কি এর কি। আর ইলিশ মাছের যেই দাম, ইলিশ মাছ তো সৌনি যান, একটা ইলিশ মাছ কিনতে গেলে 2,200 ছায়া বয়ে থাকে। তো আমার মতো গরিব মানুষের পক্ষে তো 2,500-3,000 দিয়া ইলিশ মাছ কিনুন সম্ভব না। তো যাই হোক, বসুন্ধরা সিটিতে গেলাম, গিয়ে কামলা দেওয়া শুরু করে দিলাম। আপনারা তো দেখছেন কামলা দেওয়ান কত কঠিন, সকালবেলা সকালে বাইরে গেলাম রোদ দেখা যায়, বৃষ্টিতে যেই সুবান সুবাইছি, রাস্তার মধ্যে রিক্সালারে কইলাম ভাই বসুন্ধরা সিটির সামনে কদ্দূর নামান, কিন্তু বেড়াতে দুশ্মনী করে এরম না জায়গায় নামাইছে। হাইটটা বসুন্ধরা সিটি ঢুকতে ঢুকতে তো আমি এক কারে বৃষ্টিতে বুড়া ভিজা পুরো এক কারে সুবা সুবা হয়ে গেলাম গিয়া, এই গায়ের মধ্যে কাপড় শুকাইছে, এই ভিজা কাপড় লই শুটিং করলাম, শুটিং করতে করতে গায়ের কাপড় গায়ে শুকাইছে, শুটিং করেন শেষ হওয়ার পরে আইতে তো রাত হয়ে গেছে গা। রাত হওয়ার পরে স্বামীর বৃত্তান্ত খুললা কইলাম যে এরম যাওয়ানোর সময় বৃষ্টিতে ভিজছি, গায়ের মধ্যে কাপড় শুকাইছে, এখন তো জ্বর জ্বর লাগতেছে কি করুন। তো আমার স্বামী বললো যে দিশ মিশ যেহেতু পাইতেছ না, তাহলে রান্না বান্না করানোর কোনো দরকার নাই, আমি বাইরে তো কদ্দূর নান রুটি আর ওই মুরগি লাহি এই যে সাপ চিকেন সাপ দিয়ে সুন্দর করে গ্রিল, তারপর লোকে চিকেন সাপ এটি একটু ওখানে অ্যাড করে খাওয়া লো, তাহলে জুইত লাগবো। আর লগে একটু কুকু আছে, তো বিশ্বাস করবেন না আমার কাছে গ্রিল চিকেন খাইতে অনেক মজা লাগে, চিকেন সাপ খাইতে অনেক মজা লাগে। তো যাই হোক, আমার স্বামী যাওয়ানোর পর যেহেতু চিকেন সাপ পাইছে, নান রুটি পাইছে, এটি লয়ে আসছে, তো এটি অ্যাড করে খাওয়ানোর পরে এমনি তো জ্বর, কয় লোহা দেওয়া লোহা কাটে, কয় আমার হচ্ছে এই দশা। তো যাই হোক, এখন যেহেতু জ্বর জ্বর বাপ গায়ে জ্বর, কিন্তু বাইরে যে গরমের গরম, এককারে শরীর তো ফুরা ফুইরা যায়, বৃষ্টি হইলে মনে তাপ আরও বাইরে যায়, গরম তার মধ্যে কদ্দূর ফানি সিটা দিলে যেমন তাপ উফরের দিকে বাইরে যায়, এককারে হেরুম না অবস্থা। কদ্দূর বৃষ্টি হইলে তো কোনো লাভ তো হয় না, ঠান্ডা তো লাগে না, মাঝখানে রাস্তাও সিপসিপ হয়ে যায়, গরম প্যাঁচপেচ হয়ে যায়, কাপড় চুপড় ঠিক মতো শুকা দেওয়ান যায় না, মানে কি যে একখান সিদ্ধত। তো যাই হোক, আইসক্রিম দিয়ে খাওয়ানোর লেগে কদ্দূর বিস্কিট লয়ে লিছে, আমার বিস্কিট দিয়ে আইসক্রিম বড় বড় খাইতে অনেক মজা লাগে। তো এখানে যে আইসক্রিমটা দেখতেছেন এটা অর্ধেকটা হয়েছে ভ্যানিলা, অর্ধেকটা হয়েছে ম্যাঙ্গো ফ্লেভার। তো যাই হোক, এইবার যে বৃষ্টি গাদলা, মানে পরিবেশ প্রকৃতি যে কত কিছু দেখাইলো, রংধনু দেখাইছে, দেখেন কি সুন্দর আসমানে রংধনু উঠছে। তো রংধনু উঠলে তো আমার মায়ের আমি নাচতে নাচতে পারি না সাদুইটা জায়গা, তো আমার আমার মানে এক সিঁড়ি উঠলে ওই লোকের সাদ, মানে সাদের ফ্লোর মানে আমার মাথার উপরে ওই লোকের সাদ। তো যাই হোক, মাথার উপরে সাদ থাকলেও তো আমার সাদে যাইতে অনেক আলসামি লাগে, যে আলসা আলসা মনে হয় সারাদিন ফান্ডার বাচ্চার মতো খাটের মধ্যে বয়ে থাকি। তো আমিও তাই করি, সারাদিন খাটে বয়ে থাকতে যেই মজা লাগে, খাটাতে নামতে এমন চায় না, দরকার ছাড়া তো খাটাতে নামিও না। তো যাই হোক, আমার স্বামী যাওয়ানোর সময় শুটিংয়ে যাওয়ানোর সময় কতটি কাপড় ধুইয়া থুয়া গেছে, ধুইয়া সুন্দর করে ছাদের মধ্যে মেলে দিয়ে আমার যাওয়ানোর সময় করে দিয়ে গেছে যে বৃষ্টি গাদলার তো কোনো ঠিক ঠিকানা নাই, তুমি ছাদে কদ্দূর যাও, ছাদে যায় কদ্দূর কাপড়টি কদ্দূর লয়েও, কারণ নাহলে তো সব ভিজা সুবা সুবা হয়ে যাবো। তো যেরম চিন্তা হেরম কাম, এ রে বাইরে বাই ছাদে কি যে গরম আর গরম, মানে মাথার চান্দি মনে ফাইটটা যাবো গা, আমগো দুইটারে পুরা আফ্রিকান গো মতো দেখা যেতেছিল, নিগ্রোগ মতো দেখা যেতেছিল, মানে যেই সুন্দর সুন্দর নয়নতারা ফুল ছাদে উঠছে, ছাদে এ দেখেন গাছ দিয়ে বইরা গেছে গা, পাশের বাসার ছাদের মধ্যে এই যে নয়নতারা ফুল গাছের তার মনে বিষ পশে হেই বিষ, একটা দুইটা কইরা ফুরা আমগো ছাদে ইটের খোয়ার উপরে দিয়া সুন্দর করে গাছ হইয়া ফুরা বইরা গেছে গা, ফুরা একটা নয়নতারা ফুলের বাগান। তো সবসময় আমার মায়ের দেহি আর বাপের লগে ছাদে যায় কতগুলি ফুল মাথায় করে গাইতে লয়ে, কিন্তু আজকে আমি ছাদে যাই তো ও মা গো মা আমি যেই খুশি, আমি কই ওরে বাবা এত সুন্দর নয়নতারা গাছ থাকতে আমি ফটোশ্যুট না করে বাসায় কেমনে বয়ে থাকি। তো যাই হোক, ছাদে উঠানোর সময় নয়নতারা কালারের একটা অন্য কোনোরকম টাইনে ম্যাক্সির লগে ফইরা ছাদে গিয়া ফুফু করে ঘোরা শুরু করে দিলাম। নায়িকাগিরি করতে করতে হঠাৎ দেখলাম আশেপাশে সাধারণ মানুষজন তাকান শুরু করছে, তখন করলাম যে না, এখানে আর নায়িকাগিরি করা যাবে না, বাসায় গিয়ে নায়িকাগিরি করতে হবে, আর এখন কাজে কনসেন্ট্রেট করতে হবে। এই যে আমার স্বামী আমার সাথে দুশ্মনী করছে, আমার স্বামী যাওয়ার সময় কইলো যে আমার কাপড় চুপড় নাকি ধুয়া ছাদে মেলে থেকে গেছে, আমি তো নাচতে নাচতে গেলাম, কিন্তু যা দেখি তো আমার মাত্র একটা জামা, কিন্তু হ্যারি ম্যাক্সিমাম জামা, এই দেন শার্ট লুঙ্গি ফ্যান যা আছে সব কিছু একটা সুন্দর করে ধুয়ে দিছে, কিন্তু আমার জামাটি ধুয়ে দেয় নাই। তো যাই হোক, কেমন দুশ্মনী সহ্য করা যায় না, এই প্রতিশোধ আমাকে নিতেই হবে। তো পরের পর্বে দেখাবো কীভাবে প্রতিশোধ নিলাম। তো আমি আর আমার মেয়ে সুন্দর করে মাথার মধ্যে আবারও ছাদে ফুলগুজা শুরু করে দিলাম, মাথার মধ্যে ফুলগুজা শুরু করে দিলাম। তো কী যে ভালো লাগতেছে, কিন্তু আমি গরমে তো তাকাইতে পারতেছিলাম না, রোদের এমন তেজ, মানে কী কইতাম, পরে আমি করলাম যে না আর নো মোর লেট, এখন আর অন্যদিকে লেট করা যাবে না, এখন সুন্দর মতো যে কাপড়গুলো উঠিয়ে আমাকে যেতে হবে। তো এইখানে কাপড়ের মধ্যে ক্লিপ লাগানো, ক্লিপ খুলতে যাওয়া তো আমার পুরো মাথা মতো গরম হয়ে যেতেছিলো, আর এমন রোদের রোদ আমি তাকাইতে পারতেছিলাম না।
পরে আমি মনে মনে ভাবলাম যে সানগ্লাসটা নিয়ে আসলে ভালো হতো, সানগ্লাসটা নিয়ে আসলে একটু মানুষ আমাকে বড়লোকও ভাবতো। ম্যাক্সির সাথে যদিও সানগ্লাস যায় না, কিন্তু তারপরও বাড়িয়ালি বাড়িয়ালি একটা ভাব আছে না? তো ভাবছি এরপরে এবার আসার সময় ক্যাপ সানগ্লাস এগুলো পরে আসবো, তাহলে একটা সুন্দর একটা মানে একটা পর্যটক পর্যটক বিদেশি বিদেশি বড়লোক বড়লোক একটা ভাব থাকবো, তো এলাকাবাসী আমাকে খুব বড়লোক মনে করবো। তো আমার মায়ের তো হাতে পায়ে যে গাছের থেকে ফুল ছিটে যায়, গায়ের মধ্যে তো ফিফরা টিফরা ওইটা কামড়াকামড়ি শুরু করে দিয়েছে, কিন্তু আমি তো ওইদিকে কনসেন্ট্রেট করলাম না। আমি কনসেন্ট্রেট করলাম যে কিভাবে আমি আরো ভালো করে ছবি তুলতে পারবো। তো আমার মেয়ে বলল আমি আমাকে পিঁপড়া কামড়ানো শুরু করে দিয়েছে, চলো আমরা বাসায় যাই। পরে আমি বলছি যে বাসায় গিয়ে খেলাধুলা করার জন্য কয়টা ফুল নিয়ে নাও, আমরা বাসায় গিয়ে এগুলো দিয়ে খেলবো। তো আমার মেয়ে সুন্দর করে আরো কয়টা যে পিঁপড়া মারতেছে আর হলো গিয়া ওই কতগুলো ফুল হাতের মধ্যে সিরা নিয়ে নিছে। তো আমার মায়ের আমি অনেকবার কইছিলাম যে বাবু তুমি বাসায় থাকো, তোমার আমার সাথে গরমের মধ্যে সাথে যাওয়ার দরকার নেই, কিন্তু না সে তো নাচর বান্দা, সে তো বাসায় থাকতে রাজি না। প্যারাগ্রাফ পড়াইতেছিলাম, প্যারাগ্রাফ না পড়েই আমার লোকে জানার লেগে অস্থির হয়ে গেছে গিয়া। তো যাই হোক, আমার সাথে যেহেতু গেছে আমি কইছি তোমার কিন্তু আমার সাথে কাপড় তোলা লাগবো, প্লাস আমার রুমের দরজার তালা কিন্তু তোমার খোলা লাগবো। কিন্তু আমি যাই বলতেছি তাতেই সে রাজি হয়ে যেতেছে। তো আমি চিন্তা করলাম যে থাক, আর ছাদের মধ্যে থাকা সান্দি গরম করানোর দরকার নাই, কাপড় চুপুর যেহেতু তোলা হয়ে গেছে, স্বামী যেহেতু আমার সাথে এরকম না দুশ্মনী করছে, বৃষ্টি আনার আগে আগে এডুলার নাইমা যাই, ছাদে বেশিক্ষণ থেকে নায়িকাগিরি করেন ভালো না, আশেপাশে ছাদের তো মানুষ চায় থাকে। তো যাই হোক, একেবারে রুমের সামনে এসে বললাম যেহেতু এক সিঁড়ি উঠলেই ছাদ, তো এক সিঁড়ি উঠলে যেহেতু ছাদ, এই যে মাইয়ারে দিয়ে দরজা খোলালাম, দরজা খোলানোর পরে আবার ঘরের মধ্যে আয়া আমরা মনোযোগ দিয়ে ফুল দিয়ে সাজা সাজি শুরু করে দিলাম। তো এর মধ্যে আমার মায়েরা দুই তিনটা কামড় দিয়েও দিছে। তো আমি আপনাকে কি কইতাম, বাইরে সবসময় তো ছাদে তো আমি কাপড় শুকা দিতে যাই না, এলাকে ঘরের মধ্যে রশি টাঙ্গা নিছি, কারণ বৃষ্টির তো কোনো মা বাপ নাই, যখন মন চায় তখন আয়া পরে, যখন মন চায় তখন যায়। একদিন কি হয়েছে আপনাকে ভাইয়া, সুন্দর করে কাপড় চুপুর ধুইয়া ছাদের মধ্যে দিয়া সাদের মধ্যে দিয়ে ঘরের মধ্যে এসে আমার সাথে কথা টথা কইতেছে, নামাজে দাঁড়াইছে যে কাপড় নামাজটা শেষ করে যায় সাদেরতে কাপড়, এর মধ্যে পুরা বৃষ্টি সবই কাপড় ভিজাই দিয়ে গেছে। মানে এই দেখা যেতেছে ঠাডা পড়া রোদ, আবার এই দেখা যেতেছে পুরা মানে বৃষ্টি, এই দেখা যেতেছে রাস্তা শুকনো, আবার এই দেখা যেতেছে নৌকা চলার মতন অবস্থা। তো যাই হোক, উত্তরে গিয়ে আমার যেই আক্কল হয়েছে বাইরে ভাই, একটা রাস্তা ঘাট পুরা তো একটা ডুববা ডুবা একাকার। তো যাই হোক, কেউ বাইরনের আগে একটু ওয়েদার ওই যে গুগলে সার্চ করে ওয়েদার দেখা বাইরেবেন, কারণ কে কোন সময় ফলাফল নিয়ে বাইরে যায় কোন বিপদে পড়েন তার তো কোনো ঠিক নাই। আর এই গরমের মধ্যে বেশি করে লেবুর শরবত টরবত পানি টানি খাইবেন, তাহলে দেখবেন শরীরটা কিন্তু তাজা থাকবো। আর বৃষ্টির দিনের কথা তো কোনো ঠিক নাই, রোদ থাক আর বৃষ্টি থাক লয় করে সাতটা ডাল্লার রাস্তা লয়ে বাইরেন, নাহলে আমার মতো সুবান চুববেন, তারপরে লোকে এক সপ্তাহ জ্বর হয়ে আর ঠাস করে খাটের মধ্যে ফেরত থাকুন লাগবো। তো যাই হোক, এই দেখেন আমি আর আমার মাইয়া জানলা দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সিটায় সিটায় খেলা শুরু করে দিলাম। আমি হাতে পায়ে বড় হইলো, আমার মনটা এখনও পুরো একটা মানহামনির মতোই ছোট আছে। তো যাই হোক, আমরা যে ফুল ফুল খেলতেছি, নিচে যদি কোনো বেড়া মানুষ দাঁড়ায় থাকে হ্যাঁ তো মনে করো বাইরে আমার ফুল দিয়ে বরণ করতেছে কেটায়, আমরা যে উপরে মামাইয়া খেলতেছি সেটা তো আর কেউ জানে না। তো যাই হোক, আমাকে ফুল দিয়ে একজন একজন করে এরকম করে সিধা সিধায় খেলা যখন শেষ হয়ে গেল গা, বিশ্বাস করবেন না যেরম চিন্তা হেরম কাম। এদিক ওদিক তাকাইতে তাকাইতে দেখলাম এই যে ঠাডা পড়া রোদ, ছাদের মধ্যে কদ্দুর তাকাইতে পারতেছি না, ঠিক এর পরপরই দেখেন কি বৃষ্টির বৃষ্টি শুরু হয়ে যায়। তো যাই হোক, কে কে আমার মতো এরকম ফুল লয়া খেলেন, আর ওই লোকে কে কে এই সিজনে বৃষ্টির মধ্যে ফইরা মানে বিফাকে ফসতেন, কারো যদি এরকম ঘটনা থাকে তাইলে কমেন্টে কত জানাইতে পারেন। তো দেখেন কি বৃষ্টির বৃষ্টি, দেখছেন রোদ হইতো সময় লাগে না, বৃষ্টি হইতো সময় লাগে না, আল্লাহ শাস্তে কাপড়টি উড়াইছিলাম, যদি কাপড়টি না উড়াইতাম তাহলে তো এই বৃষ্টিতে সব ধোয়া কাপড়টি আবার বিজ্জা সুপসুপ হয়ে যাইতো। আরে ভালো হয়েছে একটা সময় মতো যা কাপড় দিয়ে আনছিলাম, ভাগ্যিস।